আমাদের নির্দিষ্ট কোনো জীবন নেই, তাই নির্দিষ্ট কোনো নাম নেই। আপনি চাইলে যে কোনো নামই আমরা বাবা মার দেওয়ার কোনো নাম নেই আপনার, রাখিনি তারা কোনো নাম? আচ্ছা, কিন্তু প্রফেশন আর কি থাকবে? রোহিতম রোহি, দ্যাটস ইট। আমাকে মানুষ অনেক নামেই ডাকে, রোহিতন, রুহি, রু, যে যেভাবে ডাকতে পারে। আর বয়স কত হবে? 27-27 মতো, 26-27। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের প্রফেশনে বয়স বলতে হয় না, তাতে ক্ষতি হয়। এক্সকিউজ মি, কফির কথা বলছিলাম। এ কফি প্লিজ। জি স্যার, আসছি। 17-17 এ সব কিছু আটকে থাকে। তাই নাও আই এম 17, ওনলি 17। আচ্ছা, আপনি কি মানুষের জীবনে মৃত্যু আসে, মৃত্যু তাকে মৃত্যুর কাছ থেকে সে নিজেকে কোনোভাবে আসতে পারে। চেষ্টা করে দেখতে পারে। বদলানোর চেষ্টা করছে কাকি? সদ ভাই, হাসি না দিয়ে একদম সার পটে ধরেন না। আপনার বয়স কত? 27? কিন্তু আমাদের প্রফেশনে বয়স বলা নিষেধ, তাতে বিজনেসের ক্ষতি হবে। ওয়েটার কফির জন্য বলেছে, কফি কোথায়? জি স্যার, আসছি। 17-17 সব ফিক্সড হয়ে যায়। Thank you. আপনি কি কারো জন্য অপেক্ষা করছিলেন নাকি আপনি আমার জন্য? তাহলে চলুন না, যাওয়া যাক। আপনাকে অনেক কমফোর্টেবল একটা জায়গা করছে। কি হলো, চলুন। হঠাৎ কি মনে করে?
আচ্ছা বাড়ি কিন্তু অনেক নয়েজ কালকে আমার ভাইকে হুমকি দিয়ে ভাইয়ের কাছ থেকে টাকা নিল। মানুষ এত খারাপ হয় কিভাবে? ও আসলে প্রথম দিকে টার্গেট করেছিল আমাকে, বিয়ে করে আমার ঘাড়ের উপর চড়ে বসে খাবা। আসলে ওকে আমার দোষ দেওয়া উচিত, আমি একটা বোকা মানুষ। আপনি কি বলছেন ভাইয়া, আমাকে খুন করার মতো কোনো মানুষ এখনো তৈরি হয়েছে? হয়েছে। I got it. আপনি মামুন সাহেবের কথা বলছেন তাই তো? আমার মানসিক অবস্থা এত খারাপ ভাইয়া, এখন আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। কথা শেষ আপনার? ঠান্ডা হওয়া প্রয়োজন আপনার। একটা কাজ করি, কফিটা নিয়ে ভালো লাগবে। আমি রুনা, ইন্টারন্যাশনাল স্কুলের টিচার। আপনি কি জানেন আমি এয়ার হোস্টেস, চিফ ডিজাইনার রেশমি রিহান। একটা রেস্টুরেন্ট, এখানে সিসি ক্যামেরা থাকবে না, এটা কোনো কথা বলো নাকি? আমাকে মেরে আপনার কোনো লাভ নেই। স্টেম যদি ও আসে তুমি সাথে সাথে আমাকে কল করবে। কোন জগৎটা ভালো? কন্ডোলেন্স। তুমি এখন টিকা চাপছো না? ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার নাম ওখানে জন্য আমার চুমুতে পড়ে লাগছে। আপনার ও আপনার জন্য সেই ব্যবস্থা করে ফেলেছে, অতি শীঘ্রই সেই ঘটনাটা ঘটবে। তার মানে ও আপনাকে পাঠিয়েছে আমাকে এইসব কথা বলার জন্য? কোথা থেকে? অস্ট্রেলিয়া। ও মাই গড, আমি তো পাগল হয়ে যাব। আপা ওয়েট ওয়েট, আপা চলেন আমরা উকিলের সাথে কথা বলি, যে বদমাইশটা এই কাজটা করতেছে তারা আমরা খুঁজে বের করি। না না, এখানে ঝামেলা আছে, তুমি একটা কাজ করো, আমি আগে আমার কাউন্সিলের কাছে যাব। তুমি একটা কাজ করো, ফোন সরি আরেকবার দেই ফোন। রোলিং এন্ড অ্যাকশন। না না, এখানে অনেক ঝামেলা আছে, তুমি এক কাজ। ও শিট, আবার জ্যাম। রোলিং। ইডিয়েট কোথাকার, রাগ উঠতেছে এখন। রোলিং, রোল রোল, 5 4 3 2 1 0 এন্ড অ্যাকশন। আপনাদের কফি সার্ভ করতে কতক্ষণ লাগবে? স্যার হাইস্ট 5 থেকে 10 মিনিট। কেন স্যার, আপনার তাড়া আছে? না, থ্যাংক ইউ।
Rolling? Roll. Rolling, roll 543210 and action. Wait. আবার আপনার নিশানা ভুল হয়েছে। আমি রশিদ সাহেবের মেয়ে না, আর আমাকে খুন করে আপনার কোনো লাভ নেই, বরং আমি এখানে চিৎকার করে লোক জড়ো করব। আপনি কফিটা খাচ্ছেন না, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কফিটা খান প্লিজ। সজীব, আসসালামু আলাইকুম, আমি রুনা, ইন্টারন্যাশনাল স্কুলের টিচার। শুধু রুনা আর কিছু নেই? রুনা রওশন আর সবাই আমাকে রুনা নামেই ডাকে। বসুন। জীবনে একটিবারের জন্য হলেও না মানুষকে প্রকৃতির সামনে দাঁড়ানো উচিত, কারণ প্রকৃতি মানুষের মনের বিষাক্ততা দূর করে মনকে পরিশোধিত করে তোলে।
আমার মনটা কলুষিত না, তাই আমার কোনো প্রকৃতির কাছে যাওয়ার কোনো দরকার নেই। আপনি শিওর আপনার মনটা কলুষিত না? 100% শিওর। শুনুন, মানুষ না নিজেকে নিয়ে, মানুষ না এক পেশে ভাবে, নিজেকে নিয়ে ভাবে, নিজে যা করে তাকেই সত্য এবং রাইট বলে মনে করে, কিন্তু কখনো না এটা চিন্তা করে দেখে না সে যা করছে সেটা আসলেই তার জন্য ভালো কিংবা পূর্ণ কিনা। আবার যাবো, ভাইয়া একটু চুপ থাকি। এখন আবার কোথায় যাচ্ছিস? না না মা, উনি একজন নতুন প্রোডিউসার, রকিবুল ভাই। উনার নজরে যদি একবার পড়তে পারি মা, মিডিয়ার রানী হয়ে থাকবো আমি। নতুন প্রোডিউসার শেষ হয় নাই, কি যেন ছিল না। আপনি একা এসেছেন? আপনার ওয়াইফ, আই মিন আপনার বেবি মা আসেনি? আপনি আপনার কথা বলেন। আমি কি বলবো, যা করার তা আপনি বলবেন, আমি শুধু শুনি। আর তাছাড়া ঈশাত আপা আপনাদের ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছে, আপনি আমাকে ফাইনাল করে দিলেই আমি কাজ শুরু করব। ফাইনাল তো করতেই হবে, কিন্তু চুপচাপ বসে থাকা সবকিছু ফাইনাল করা যাবে না, কথা বলতে বলতে ফাইনাল করতে। আপনি বলেন আপনার এই রকম পরিণতি কি করে জায়গা দিবারে? রোল একটা সেকেন্ড, আই বাইরে একটু রোল। 5 4 3 2 1 0 এন্ড অ্যাকশন। আসো করার জন্য আমি এই প্রোডিউসারকে হাত করতে যাচ্ছি, আমিও দেখে নেব। ব্যস্ত না, কালকে একটা বিদেশি টিম, এটাই তো নাকি? হ্যাঁ একটু ব্যস্ত আছি, কালকে বান্দরবান।
হ্যাঁ একটু ব্যস্ত আছি, কালকে একটা বিদেশি টিম নিয়ে বান্দরবান যাচ্ছি, এটার জন্য কিছু প্রিপারেশন বাকি আছে। সবকিছু গুছিয়ে নিতে যা যা কাজ, কেন তোমার কি কোনো দরকার আছে বলো তো? আচ্ছা ওই ওই লাইনটা কেন, তোমার কি কোনো দরকার আছে বলো তো? রোলিং এন্ড অ্যাকশন, শুরু থেকে যাই। রোলিং এন্ড অ্যাকশন। তুমি কি অনেক ব্যস্ত? একটু ব্যস্ত, কালকে একটা টিম নিয়ে বান্দরবান যাচ্ছি তো টিমের হ্যাঁ একটু ব্যস্ত কালকে একটা টিম নিয়ে বান্দরবান যাচ্ছি তো ওটার একটু কিছু প্রিপারেশন বাকি ছিল। কেন কোনো দরকার বলো? গাড়ি নতুনতে রোলিং, রোল 5 4 3 2 1 0 এন্ড অ্যাকশন। ওয়েট, চোখ কান খোলা থাকলে মৃত্যুর মোকাবেলা করা সম্ভব। আমার চোখ কান খোলা আছে আর আমি মৃত্যুর মোকাবেলা করতে চাই। লাভ নেই, চেষ্টা করে দেখতে পারেন কিন্তু কোনোই লাভ হবে না। কফি কি আছে ম্যাচ বক্সে? প্রসঙ্গটাকে বদলানোর চেষ্টা করছে না? মোটেই না, বলুন না কি আছে। এই ম্যাচ বক্সে আপনার মৃত্যুর পারবানা শুনুন, ডায়লগ একটু বলতে হবে। রোলিং এন্ড অ্যাকশন। তুমি ওকে টাকা দিয়েছো? তুমি জানো ওর সাথে আমার সম্পর্ক নেই। ও আবার তোকে বিয়ে করতে চায়, না হলে বলেছে তোর ক্ষতি করবে। আমি ওকে বিয়ে করব? আমি বারবার একই ভুল করব? শোনো ভাইয়া, ও কি ভেবেছে জানো? ও তোমাকে উইক ভেবেছে, জানে তুমি অসুস্থ, তুমি ওকে কিছু করতে পারবে না, ও সেই সুযোগটা নিচ্ছে। কত টাকা নিয়েছে তোমার কাছে বলো, আমি আজই ওর কাছ থেকে টাকা নিব। পারবি না তুই ওর সাথে, পারবি না বোন।